ব্লু বসে আছে নিজের থেকে, একটা আলাদাই আবহাওয়া। ব্লুকে আমি বসিয়ে দিয়েছি ফুললি, এখন দেখছে ওরা চোখে, সুপ্রভাত। আজকে এখানে আমরা ব্লগটা শুরু করছি এবং আজকে সন্ধ্যাবেলাতে আমাদের এই হাউজিং এর ভেতরেই নিচে একটা জায়গা আছে, সেখানে মাটির হাঁড়িতে মাটন বানানো হবে প্রতিবেশীদের সঙ্গে, যাদের সঙ্গে আলাপ হয়েছে এখানে। আপনারা দেখছেন ঋত্বিকদা, মনমন্দি, সঙ্গীতাদি, পার্থদা আর মিঠুনরাও আসবে আজকে। ব্লু বসে আছে নিজের থেকে, আবার পড়ে গেল। প্রেশার মাপার যন্ত্র আর সুগার মাপার যন্ত্র দুটোই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখনকার যুগে বাড়িতে রাখার জন্য। আমি রিসেন্টলি কিনেছি আগারোর গ্লুকোমিটার ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম। গ্লুকোমিটারটা এসছে একটা সুন্দর ক্যারিং কেসের সাথে, এর ভেতরে খুললে এখানে অনেকগুলো জিনিস আছে, এই সবগুলোই এসছে এই কিটটার মধ্যে। এটা হচ্ছে আগারোর গ্লুকোমিটারটা, এর সাথে আছে একটা ব্যাটারি। এরকম দুটো বক্স আসে, এতে এক একটাতে 25টা করে টেস্ট স্ট্রিপস আছে। এই টেস্ট স্ট্রিপের যে অ্যারো মতো সাইডটা দেওয়া, সেটা যাবে গ্লুকোমিটারে, আর একটা সাইড যাবে ব্লাড স্যাম্পলে। আর এতে আছে টোটাল 50 পিসেস নিডলস। এটা হচ্ছে লান্সিং ডিভাইস, যেটা ইউজ করা হয় ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য। এই ক্যাপটা খুললে এখানে নিডল ভরার জায়গা আছে, আর এই জায়গাটা যে এখানে ইন্টেন্সিটি দেওয়া আছে যে কতটা ইন্টেন্স হবে নিডলটা। এই যে পেছনের প্যানেলটা, এটাকে ককিং প্যানেল বলে, এটা এরকম করে দিলে এটা রিলিজ হয়ে যায়, আর এটা প্রেস করেই নিডলটা আপনার আঙুলে ফোটানো যায়। এই দুটো বাটনকে প্রেস করলে এটা অন হয়। প্রথমেই স্ক্রিনে যেটা ব্লিঙ্ক করে সেটা হচ্ছে ইয়ার, এটা প্রেস করে সেটাকে বাড়ানো যায়। ইউজার ম্যানুয়ালেও সব ডিটেলস দেওয়া আছে। ল্যান্সিং ডিভাইসটা খুলে এইভাবে নিডলটা ঢোকাতে হবে, তারপর টার্ন করে মাথাটা খুলে নিতে হবে। টেস্ট স্ট্রিপটা গ্লুকোমিটারের ডিভাইসটাই ঢুকিয়ে কোডটা একবার ম্যাচ করে নিতে হবে। গ্লুকোমিটার এবার রেডি ফর টেস্টিং। আঙুলটা আগে একটু স্পিরিট দিয়ে পরিষ্কার করে নেব। ল্যান্সিং ডিভাইসে আগে ইন্টেন্সিটিটা সেট করে নিয়ে তারপর পিয়ার্সিং করতে হবে। গ্লুকোমিটারে আগে আমি মোডটা সিলেক্ট করে নেব এম ইউজ করে, ওটা দিয়ে আমি আফটার মিল টেস্ট সিলেক্ট করেছি। ব্লাড স্যাম্পলের কাছে এটা নিয়ে যেতে হবে, তারপর 5 সেকেন্ডসের মধ্যে রেজাল্টস দেখিয়ে দেবে। নিডলটা ইউজ করা হয়ে গেলে এবার নিডলটা ফেলে দিতে হবে। বাড়ি বসে টেস্ট করা এতটাই ইজি, নিচে ডেসক্রিপশন বক্সে আগারোর গ্লুকোমিটারের লিঙ্কটা দেওয়া আছে। বাই দ্য টাইম সন্ধ্যে হয়েছে, আমার নাকটা বন্ধ হয়ে গেছে, গলাটা ধরে গেছে, ব্লুয়েডটা আমার কাছে পাস হয়ে গেছে। কিছুদিন আগে ব্লুয়েড ঠান্ডা লেগেছিলো, এখন আমার আজকে আমাদের সন্ধেবেলা একটু প্ল্যান আছে। আজকে আসলে মার্চ মাস শেষ, মানে আর ঠান্ডার কোনো ব্যাপার নেই, তো আমরা ভেবেছিলাম বারবিকিউ করবো, বাট বারবিকিউর থেকে ইজি হচ্ছে আমরা যদি মাটন করি। তো অ্যাকচুয়ালি আজকে মাটন কিনে আনলাম শাহি থেকে, চম্পারন মাটন করবো ঠিক করেছি। আজকে আমাদের বাড়িতে আসছে তনয় আর মিঠুন। আর বাড়িতে বলতে কি, আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। আমরা এখানে যারা থাকি, আমি, তারপর পাশে আমাদের ফ্ল্যাটে মনমন্দি আর ঋত্বিকদা, আর ওই দিকের টাওয়ারে সঙ্গীতাদি আর পার্থদা, আমরা সবাই মিলে ভেবেছিলাম বারবিকিউ করব। তো কোনোভাবে বারবিকিউর প্ল্যানটা সাকসেসফুল হয়নি। তো আমাদের এখানে একটা গার্ডেন আছে, ওই গার্ডেনে আমাদেরকে একটা বারবিকিউ করার জন্য জায়গা দিয়েছে পুকুর পাড়ে। তো আমরা ভাবলাম যে বারবিকিউ না করে আমরা ওই জায়গাটা ইউটিলাইজ করে চম্পারন মাটন বানাবো। লুকে আমি বসিয়ে দিয়েছি ফুললি, এখনো নিজে বসতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমোটটা চাই। কেন গো,
তোমার তো পেঙ্গুইন আছে, তোমার রিমোট কেন চাই? মোড চেঞ্জ করবে না কিন্তু ব্লু। দাও দেই দে, দি দে, ওটা নেয় না বাবা, দিয়ে দেয় তো, যা ধাপাস, দুম পটাস, কুমড়ো পটাস, এই কুমড়ো। সঙ্গীতে আন্টির বাড়ি যাচ্ছি, ক্যামেরা অন করলেই হাসতে হবে আর চিৎকার করতে হবে, না চলো। ও বুকিকে দেখে পাচ্ছ বা, তুমি রোজ যাও আমার বাড়িতে, এটা শাহি থেকে এনেছি, যাই না এই মাটনটা তোমরা, এটা লেক মলের, খুব ভালো মাটন। হ্যাঁ তো এখানে সঙ্গীতাদির কিচেনটা একটু এরকম ধরনের, সঙ্গীতাদির কিচেনের ব্যাপারে খুব শৌখিন, তাই মোটামুটি এইসব লাগিয়েছে। এগুলো আবার রাহুল নিয়ে এসছে কিনে আমার ঘরে লাগাবে বলে। এখানে আবার গোটা গরম মশলা বার করে রেখেছে, আমরা সব এনেছি, মাটির হাড়ি থেকে আরম্ভ করে ইয়ে এনেছি, কি বলে উরুন এনেছি, উরুনটা আমাদের কোনো একটা স্টোরে রেখে দেবো, পরে ইউজ করে দেবো, স্টোরে রেখে দেবো। এখন বসে বসে আমরা রসুন ছাড়াচ্ছি, কারণ এগুলো সব লাগবে আমাদের মাটনটা ম্যারিনেট করতে, আর যত মানে যদি এক ঘন্টাও ম্যারিনেট করে রাখা যায় ওয়েল অ্যান্ড গুড, আটটার আগে আমরা শুরু করতে পারবো না, তার কারণ হচ্ছে ঋত্বিকদা কাঠকয়লা নিয়ে আসবে, বাকি সব জিনিস আমি নিয়ে নিয়েছি, একটু করে দেবো। এতে থেতো করো কেন, তোমার শিলের মতো কাজ করে না? হ্যাঁ এটাতে খুবই ভালো হয়, মানে অ্যাকচুয়ালি মার্বেলের তো, ও এটা ইয়ে লাগবে না না, মানে এটাকে পেস্ট করতে লাগবে, করতে হবে না, দড়দড়া কুটনা যেটাকে বলে না, জাস্ট কুটকে এটাকে দিতে হবে, মানে ক্রাস্ট নট পেস্ট। এখানে কুচানো কিছু জিনিস আছে, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, মিডিয়াম ঝাল দিও, বিশাল দিতে হবে না, এটা গোটা গরম মশলা, এটা পেঁয়াজ কুচি, রসুন, আচ্ছা একটু বেশি দিও, আর এটা হলো মশলা, মশলা এটাই হচ্ছে মানে স্টার মশলা, এটা দিলে ভালো। আর এই লোকটাই নাকি আহুনা মাটনটা স্টার্ট করেছিল, তাই তো বলছে সঙ্গী দাদি, মানে ফ্রম ওয়্যার, বিহার না কি? বিহার, 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 বিহার না, একদমই। এই পাত্রতে করছে, সুবিধাই হবে, ঠিক আছে, ঠিক আছে। তোমার মানে আমরা মাটির হাঁড়িতে মাখলে খুব অসুবিধা হয়, জোরে মাটির হাঁড়িতে দিয়ে দেবো, ম্যারিনেট কিছুক্ষণ হাতে ঘড়ি পরে করবে, সেটাই একটা টাফ। আমি 24 ঘন্টাই বলতে গেলে ঘড়ি পড়া থাকে, একটা সময় তো এরকমও হয়ে যায় আমার, ঘুমোতে যাচ্ছি ঘড়ি, বাথরুমে যাচ্ছি ঘড়ি, হায় রে তাহলে পড়া ঘড়ি পড়ে। ও আরেকটা জিনিস, এই তেলটাকে সঙ্গীতাদি গরম করে ঠান্ডা করেছে বলে, একটু গরম তেল দিলে ভালো হয়, টেস্ট ভালো হয় গরম করে ঠান্ডা, কারণ এই কাঁচা যে সর্ষে তেলের মানে গন্ধটা চলে যাবে, অত একটা থাকবে না। রসুন কুচি ইন দা সেন্স থেতো করা, মাটনটা পরে আগে এটা মাখতে হবে আমাকে, এটা কাশ্মীরি, কাশ্মীরি লঙ্কা গুলো, রংটা ভালো আসবে। হ্যাঁ ধরো 2 টেবিল স্পুন মতো দিয়েছি, এটা থাকেই মানে গোটা গরম মশলা যা আছে, আর একটা ওই বড় এলাচ দিয়েছি, আমি এটা না এগিয়ে আগে মেখে নিই, এটা তুমি মাটনটা দিয়ে মাখতে না, আগে আগে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে, আচ্ছা তারপরে মাটনটা, প্রসেস আছে একদমই, মাটন দেওয়ার পরে তো পাত্র মাখবে। এখানে 2 কিলো মাটনের জন্য 750 মতো পেঁয়াজ দিয়েছি, 750 থেকে 800। হ্যাঁ সেটাই আমি বলতেই যাচ্ছিলাম, 1 কিলোতে 250-300 গ্রাম পেঁয়াজ আমি দিয়ে থাকি, 300 গ্রাম 300 গ্রাম, এটা একটু পেঁয়াজটা বেশি লাগে, একটু তো লাগবে আমরা মাটন বলে, একটু তো ভালো করে করতে হবে, একটু গরম মশলা, হ্যাঁ একটু গরম মশলা দেবো। আমিও সানরাইজের শাহিটাই ইউজ করি, এটার গন্ধটা ভালো না বাঙালি রান্নার জন্য, হ্যাঁ ভালো। তো মাটনটা দেওয়ার আগে আমি গোটা রসুন গুলো দিয়ে দিচ্ছি, মশলা দেখে যাক,
গোটা রসুন ফাটিয়ে খেতে খুব ভালো লাগে একদম, এই ভেতরটা খুব একদম বাটারি হয়। হ্যাঁ 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 বাটারি বাটারি লাগে। এটা যেহেতু মাটন করছি তাই রসুনটা এইভাবেই দিচ্ছি, যদি চম্পারণ চিকেন হয় রসুন রসুনটা হালকা একটু মেরে দিলে মানে এটার মধ্যে তাহলে একটু লুজ হয়ে যায় বাইন্ডিংটা রসুনের। আচ্ছা তারপর কারণ মাটন ইট টেক্স অনেক টাইম টু কুক, তো ঠিক আছে ও এমনি একদমই, আর চিকেনের তো কম টাইম লাগে তাই একটু রসুনটা হালকা খুলে খুলে ওর কাছে ওরকম ভাবে দিলেই ভালো হয়। মোটামুটি 5-7 মিনিট ভালো করে মাখতে হবে। পার্থদার দায়িত্ব হচ্ছে এটাকে মাখতে হবে, মানে সবাই ভাগ করে নিয়েছে দায়িত্ব একেবারে ঋত্বিকদা এসে গেছিলো আমাদের কাঠকয়লা এসে গেছে, কাঠকয়লা ওই আমাদের টেট টাওয়ার তার নিচে সিকিউরিটির কাছে রয়েছে, উনুন আমাদের ফ্লোরেই রয়েছে, মাটির হাঁড়িও আমাদের কাছে, মাটির হাঁড়িতে আমি জল দিয়ে রেখেছি। সঙ্গীতাদি হচ্ছে আমাদের এখানে মোটামুটি ডেভেলপ সোনাশিতে রান্নার এক্সপার্ট, তো পার্থদা সঙ্গীতাদির হাজব্যান্ড, ঋত্বিকদা সঙ্গীতাদি হুনমুন্দি সকলে আছে, আর তাছাড়া রাজবাড়া এখানে সামনে ওখানে আমার যেই বন্ধু থাকে তনয়ার বিঠুন ওরাও আসছে, রাজবাড়া এখান থেকে হার্ডলি 10 মিনিট, ওরা অলরেডি রাস্তায় আছে। সঙ্গীতাদি ফ্ল্যাটে এখন মাটনের মাইনেশন হচ্ছে, তারপর আমাদের এখানে একটা ওয়াটার সাইড আছে সেখানে মাটনটা রান্না হবে, আমরা তার জন্য আজকে সকালে গিয়ে মাটির উনুন নিয়ে এসছি, মানে মাটির হাঁড়ি নিয়ে এসছি, সব আয়োজন হচ্ছে, মিঠুনরা এসে গেছে, চলো 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 হাঁড়ি ফাড়ি। নিচের চাবি আবার কি কোথায়? আমার সঙ্গে আছে, আমি জলের বোতল নিয়ে নিয়েছি। হ্যাঁ নিয়ে না জলের বোতল। আরে মাটি উনুনটা কোথায়? মাটির মাটন বলছি, মাটির হাড়িতে মাটন মারার জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো ওয়েদার। দে আমাকে দে, আমি ধরছি জলে বোতল। ফাটাফাটি হাওয়ার মধ্যে মাটন। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়াটার বডি, দু একটা আছে এই হাউসিং এর মধ্যে, তার মধ্যে একটা এবং এইখানে আমাদের হবে রান্নাটা। তো ব্যাপারটা হচ্ছে আজকে রাতে কিন্তু বৃষ্টি ফোরকাস্ট আছে এবং তার মধ্যে এই মাস মাসে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা আলাদাই আবহাওয়া। সঙ্গীতাদিরা আসছে, সঙ্গীতাদি আমাদের আজকে দুজন রান্না এক্সপার্ট আছে, একটা হচ্ছে তনয়া আর একটা হচ্ছে সঙ্গীতাদি। কেরোসিন তেল পেয়ে গেছে, অ্যাকচুয়ালি আহুনা মাটন 2 ঘন্টা লাগে, 2-2.5 ঘন্টা লো ফ্লেমে করতে হয়, তো আমাদেরকে হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, না তো আর অনেক টাইম লেগে যাবে। কিন্তু একসাথে সব কয়লা যদি জ্বালিয়ে দিই না তাহলে কিন্তু যদি মানে কয়লা ড্রাই হয়ে যায়। এদিকে এসে গেছে পার্থদা, কেরোসিন কে? কেরোসিন ব্যাপারটা আমাদের লাগতোই, কাঠ কয়লা নয় তো ধরানো খুবই অসুবিধা হয়ে যেত। হ্যাঁ আলাপ হয়ে গেছে সবার সাথে, ভেতর দিয়ে দিতে হবে তারপর উপরে দিতে হবে। আচ্ছা ভেতর থেকে দিয়ে কি আগে জ্বালিয়ে নিতে হবে তো তারপর উপরে দেবো? না ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায় তো থাকবে না বেশিক্ষণ, থাকবে না বস বস। এটা সাকসেসের আগুনটা দেখতে পাচ্ছি, শুধু হাড়িটা বসানো হয়েছে, হাড়িতে এখনো মাটন দেওয়া হয়নি যাতে হাড়িটা একটু গরম থাকে। আচ্ছা মাটন কোনটায় আছে দেখে 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 একবার দেখবো মাটনটা। ওফ মাইনেটেড মাটন, ভালো ওয়েদার তো হয়ে আছে। এই সঙ্গীতা আর এই যে তনয়া
তোমার রান্না করা দেখে বলছি আমি একটু যাই রান্না করে। আমি একটা কথা বলবো, আমি হালকা করে তুলে ধরবো, তুমি ঢেলে নেবে। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ এবার টানি। হ্যাঁ এবার এবার দেখাও এটা সঙ্গীতাদির রান্না করা স্ন্যাক্স। এটার নাম কি? নাম কি এটা? এটার নাম চিকেন কাফরিয়াল। এই যে হাঁড়ি বসানো হচ্ছে, দাম এই চিকেনটা জাস্ট দুর্ধর্ষ হয়েছে খেতে, অসাধারণ। মাথার টাকে মসকিটো রোলন লাগিয়ে নাও। আমাদের এখানে আগুনটা ভালোই ধরেছে, আর এখানে তো মানে ভালো গন্ধ বেরিয়েছে। মানে সত্যি কথা ভাবছিলাম যে মশা নেই কেন, এখন মানে এত মশা হয়ে গেছে যে বসা যাচ্ছে না। সিট্রোনিলা স্প্রে আনা হচ্ছে, বা ভাবছি ডিমের ক্রেট জ্বালানো হবে। এত মশা যে ডিমের ক্রেট জ্বালাতে হচ্ছে, এটাই অবস্থা। এই দিকটা মশা অতটা নেই, যত মশা ওই পাটটা কিন্তু দারুণ বেরিয়েছে একদম। এত মশা শুরু হয়ে গেছে যে মাটনটা হলে আমরা সঙ্গীতা দিয়ে ফ্ল্যাটে গিয়ে খেয়ে নেবো। আমাদের এটা থার্ড ডিমের ক্রেট, মানে এখানে দুটো ক্রেট জ্বলে গেছে, তাও মানে কোনো লাভ হয়নি। মশা সবাইকে ছেকে ধরছে, এবার জেনেই না মশা কি অবস্থা মাটনটা দেখা যাক। ওটা নড়ছে তো, সে তো না, এটা ঠান্ডা, এই জায়গাটা গরম হয়নি ছিল না। না এটা দিয়ে পুরো বড় তো উঠে গেছে। এই জায়গায় আমরা কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি, কারণ এটা আমাদেরই জায়গা, সুতরাং পরিষ্কার করে রাখতেই হবে। মোটামুটি সব আমরা ভালো করে এখানে ক্লিন ক্লিন করে দিয়ে উপরে উঠছি। এবার চলে এসেছি সুন্দর ফ্ল্যাটে, এখানেই খেয়ে নেবো। মাটনের রংটা হেভি এসছে, একসাথেই নিলাম। যার দুর্দান্ত টেস্ট হয়েছে, আর একটা স্মোকি ফ্লেভার আছে, মানে ওইটা মাটির হাড়ি ফ্লেভার, পুরো গন্ধটা আসছে। তো পর্কের হয় জিনিসটা, পর্ক খড়িটা ভীষণ টেস্টি, ওই ওরকম লাগছে খেতে। সবাই টেস্ট করছে, জাস্ট কেটেছিল। একসাথে বানিয়ে দিয়েছে, মানে এখন মনে হচ্ছে শান্তি। আমরা ওখানে মশার ছেটে ভালো করে বুঝতে বলতে পারিনি, এত কষ্ট হয়েছে। বাকি তারপর সব এখনো গরম আছে। আরে মিঠুন নিয়ে দে। মিঠুনের ভাগ্যে পড়েছে গোটা রসুন, পরে নিও বা হলে ভালো। আমি রাহুলকে দিচ্ছি এটা। আরে দোস রাহুল পাচ্ছে নাকি? আরে না স্কুলে খাওয়া হবে কি? আমাকে দাও। হ্যাঁ চল লাগবে। সঙ্গীতাদি রিয়াকশন নিতে হবে। পারবে না। আরে খাও মার। মাটনটা যা সফট হয়েছে না, এটা তো চর্বিটা, উফ জাস্ট কথা হবে না।
মাটনটা সিদ্ধ হয়েছে দারুন। সো রাত্রেবেলা এখন বাজে হচ্ছে একটা, এই আমরা সঙ্গীতা দিদির ফ্ল্যাট থেকে নামলাম, মিঠুনরা বাড়ি ফিরলো। ব্লু ঘুম হয়ে গেছে, ব্লু ঘুম হয়ে গেছে, আরেকবার ঘুমোবে বোধ হয়।